নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানিয়ে শুরু করব আজকের এই নতুন ভিডিওটি। এবং একই সঙ্গে এই অনুরোধটাও করব যে বা যারা এখনো অবধি এই স্পোর্ট পেন্সিল চ্যানেলের সাবস্ক্রাইবার হতে পারেননি, আমার ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে জাস্ট ছুঁয়ে দিন বা প্রেস করে দিন, তাহলে আপনি হয়ে যাবেন আমাদের এই চ্যানেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য। একই সঙ্গে আপনাকে একটা কথা বলতে হয় যে আমরা রীতিমতো এই মুহূর্তে একটা ইস্ট বেঙ্গলিয়ান গ্রুপ শুরু করে দিয়েছি, অসংখ্য ইস্ট বেঙ্গল ভক্ত তারা যোগদান করেছে। ফোন নাম্বারটা আমি বলবো না, আমার ভিডিও এই মুহূর্তে শুনছে অসংখ্য ইস্ট বেঙ্গল সমর্থক, আমি তাদের কাছে অনুরোধ করব যে বা যারা এখনো অবধি এই গ্রুপের অন্তর্ভুক্ত হতে পারেননি, আমি নই আপনারা আপনাদের মতন করে দায়িত্ব নিয়ে তাদেরকে গ্রুপে নিয়ে নিন। এটা বলার পরে কিন্তু আমাকে একদম বাস্তব সত্যি আসতে হয়। আজ সকাল থেকে একটা খবর রটে যাচ্ছে যে স্যাচিও লোবেরা নাকি ইস্ট বেঙ্গল ক্লাবের কোচ হবেন না। একটা প্রশ্ন আপনার চট করে করতে ইচ্ছা করছে, তাহলে কে কোচ হবেন? এইটুকু বলে যদি আমি আমার ভিডিওটাকে থামিয়ে দিই, তাহলে আমার কমেন্ট সেকশনে আপনাদের কাছে আমার জানতে ইচ্ছা করছে, স্যাচিও লোবেরা তো কোচ হবেন না, কেউ না কেউ তো কোচ হবে, তিনি কি? আপনি আপনার ব্যক্তিগত পছন্দের কথা তুলে ধরবেন না, বাস্তবিক যেটা যিনি কোচ হতে পারেন তার নামটা উল্লেখ করুন। থেমে যান বন্ধু, আপনার কাছে এমন কোন নামই নেই। দেখুন, প্রত্যেকটা প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম একটা কথা বলেছিল যে স্যাচিও লোবেরাই হবেন ইস্ট বেঙ্গল ক্লাবে পরবর্তী কোচ। আমাদের মতো ভুইফোর কিছু ইউটিউবার চ্যানেল কিন্তু এখন অবধি বলে যাচ্ছে যে স্যাচিও লোবেরা কোচ হতে পারবেন না, তার এটা প্রবলেম সেটা প্রবলেম। বন্ধু, আমরা বলছি ইস্ট বেঙ্গল ক্লাবের কাছ থেকে এখনো অবধি কোন অফিসিয়াল কনফার্মেশন আসেনি। এবার একটা কথা বলে না, ঝড়ে বকমরে হতেই পারে, যেটা ঘটনা হচ্ছে সেটা বাস্তবে পরিণত হলেও হতে পারে। আমি আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে একদম সুস্পষ্ট ভাষায় বলে দিই বিষয়টা কি দাঁড়াচ্ছে। স্যাচিও লোবেরা তাকে কোচ করার জন্য ইস্ট বেঙ্গল কর্মকর্তা বা ইমামি কর্তৃপক্ষ, বা আমি একসঙ্গে বলি ইস্ট বেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ, যেটা যেটা করার সবকিছু করেছে। হঠাৎ করে আজকে দেখছি তিনি 18 কোটি চেয়েছেন, এটা সম্ভব না ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে। আরে বন্ধু, একটা কোচের সঙ্গে যখন কথাবার্তা হয় প্রথম দিকে তিনি তার আর্থিক বিষয়টাই দেখে শুনে নেন, সবকিছু হয়ে গেল তারপর তিনি তার আর্থিক দাবি জানাবেন? এটা কোনো বাস্তবোচিত কথাবার্তা? যে বা যারা কথাগুলো বলছে তারা অমূলক বলছে। আমি সবথেকে বড় যে কথাটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি যে এত কিছুর পরেও কেন স্যাচিও লোবেরাকে নিয়ে এত প্রশ্ন আসছে। আসলে প্রশ্ন কিছুই আসেনি, প্রশ্নগুলো আমাদের মতো কিছু ভুইফোর ইউটিউবার যাদের কোনো বিশ্বস্ত সূত্রই নেই তারা এ ধরনের কথাবার্তা রটিয়ে বেড়াচ্ছে। হতেই পারে তাদের কথা মিলে যেতে পারে, কিন্তু সবথেকে বড় কথা সে তো লটারিতে 100 জন টিকিট কাটলে একজন তো পায়, 500 জন পরীক্ষা দেয় একজন তো প্রথম শ্রেণী পায়। এগুলোকে বাদ দিয়ে বন্ধু একটা কথা বলে দিই আমি, যদি স্যাচিও লোবেরাকে নিয়ে কোনো সমস্যা দেখা দেয়, হ্যাঁ রীতিমতো সত্যি করে একটা সমস্যা দেখা দিয়েছে, যে ইস্ট বেঙ্গল ক্লাব কর্মকর্তারা মনে করেছিলেন যে এই সময়ের মধ্যে তার সঙ্গে চুক্তির পুরো বিষয়টি শেষ হয়ে যাবে, কিন্তু দেখা গেল যে না, আরো অনেক বেশি সময় লাগবে। এবং এই সময়টা লাগার জন্য সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে বিষয়টা, যে ইস্ট বেঙ্গল ক্লাব কোচকে সামনে রেখে তার মতামত অনুযায়ী একটা দল গঠন করতে চলেছে, কিন্তু কোচ এখন অবধি চূড়ান্ত না হবার ফলে ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষে কোনোভাবেই কোচের মতামত অনুযায়ী দল গঠন করা সম্ভব হচ্ছে না। বাস্তবে কি ইস্ট বেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ তার জন্য অপেক্ষা করেছেন? গত 1লা বৈশাখে শীর্ষকর্তা এটাও বলেছেন যে আমরা অপেক্ষা করেছি, আমরা মনে করেছিলাম যে এই সময়সীমার মধ্যে কোচের নাম ঘোষণা করতে পারব, সেটা ইমামি কর্তৃপক্ষ জানিয়েছিলেন। এখন তারা বলছেন আরো বেশি সময় লাগবে, তাহলে আমাকেও বেশি সময় বলতে হয়। কেন বেশি সময় লাগছে? অনেকে বলছেন 18 কোটি, অনেকে বলছেন সিটি গ্রুপ নাকি ছাড়েনি, মুম্বাই সিটির সঙ্গে যোগাযোগ আছে তাই নাকি ভাঙছে দিয়েছে। না বন্ধু, এগুলো একদম বাজে কথা, এই কথাগুলোর কোনো বেসিক বা কোনো ভিত্তি নেই। আসল কথা হচ্ছে যে ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের কাছ থেকে নিজেকে মুক্ত করার জন্য ওই কোচ যিনি আছেন তিনি এতটা সময় নিচ্ছেন,
যে ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের পক্ষে সময়টা দেওয়া সম্ভব নয়, তারা বারবার ঠকেছে। দেখুন, প্রথম শ্রেণীর প্রত্যেকটা ফুটবলার যে বাজারা নিজের দলে যুক্ত হয়ে গেছে, এরপরে ইস্ট বেঙ্গল কর্মকর্তারা সত্যি করে বাস্তবিকভাবে তারা এখন আর মিস করতে চাইছেন না, প্রত্যেকটা সময় তাদের কাছে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই ভারতবর্ষের প্রথম শ্রেণীর প্রত্যেকটা ফুটবলার তাদের নিজের দলে যুক্ত হয়ে গেছেন। ইস্ট বেঙ্গল কর্মকর্তারা জানেন, যদি তাদেরকে প্রথম শ্রেণীর কোন ফুটবলারকে নিতে হয় তাহলে রীতিমতো ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। তারা হয়তো তার জন্য প্রস্তুত, তারা রীতিমতো স্পন্সর কো-স্পন্সর জোগাড় করেছে। হ্যাঁ, এখনো অবধি সরকারিভাবে তার নাম ঘোষণা হয়নি, নিশ্চিতভাবে তারা করতে পারবে বলেই তারা এতটা আত্মবিশ্বাসী আছে বন্ধু। কিন্তু যে সময়টা লোবেরা লাগাচ্ছেন ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের পক্ষে, সেই সময়টা লোবেরাকে আর কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। তাই জন্যই লোবেরাকে নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। গতকাল একটা বৈঠক হয়েছিল ইস্ট বেঙ্গল ক্লাব কর্মকর্তাদের সাথে, তারা এই নির্যাসটাই তুলে ধরেছে যে এতটা সময় আর কোনোভাবে আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। দেখুন, আমাদের দিক থেকে আমরা সদস্য সমর্থক অনুরাগী, আমাদের দিক থেকে তারা চাপ রয়েছে, অনেক ফুটবলার হাতছাড়া হয়ে যাচ্ছে, তাদের 31 মে অব্দি চুক্তি রয়েছে, অনেকের আছে 30 জুন অব্দি। আমরাও চাইছি খুব দ্রুত কোচ নির্বাচন করে ইস্ট বেঙ্গল কাপ এগুক। দেখুন বন্ধু, লোবেরা কোচ হলেন না কে কোচ হলেন, ঠিক এই জায়গাটায় থামিয়ে দিয়ে আপনাদেরকে বলি, প্ল্যান ব্রিও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে অপেক্ষা করেছিল। আন্তোনিও লোপেজ হাওয়াস, তিনিও অনেকটা টাকা চেয়েছিলেন, কিন্তু সে টাকা লোবেরা ধারে কাছে আসে না। যদি আন্তোনিও লোপেজ হাওয়াসকে আগামী দিনে ইস্ট বেঙ্গল ক্লাবের কোচ হতে দেখেন, আমি কেন কথাটা বলছি, যদি লোবেরাটা মিস হয়ে যায় তাহলে কিন্তু হাওয়াসের একটা সম্ভাবনা আছে, এবং তার বাইরে আরেকটা কোচেরও কিন্তু নাম বারবার করে উঠে আসছে, যিনি কোনো একদিন বেঙ্গালুরু এফসিকে একটা পর্যায়ে পৌঁছে দিয়েছেন। আমি তার নামটা ঠিক উচ্চারণ করব না, আপনারা করে নেবেন। সব মিলিয়ে ঝুলিয়ে যে বিষয়টা আপনারা বলছেন বারবার করে, হাওয়াস আসবে না, লোবেরা আসবে না, বন্ধু লোবেরা মূলত যদি না আসে তাহলে সেটা হচ্ছে এ কারণের জন্য যে সময়টা লোবেরা কেন ব্যয় করতে হবে, ইস্ট বেঙ্গল কর্মকর্তারা সে সময়টা কোনোভাবেই ব্যয় করতে চাইছেন না, এবং এটা একদম সঙ্গত কারণ, ব্যয় করা সম্ভব নয়। তাদেরকে সাফল্য পেতে হবে, সাফল্যের জন্য দেখা যাক ইস্ট বেঙ্গল কর্মকর্তারা বা ইয়ামি গোষ্ঠী কত দূর এগোতে পারে। আমাদের কাছে ব্যক্তি বিশেষ কোনো কথা নেই, লোবেরা এলো না হাওয়াস এলো কোনো কথা নেই, আমরা চাই ইস্ট বেঙ্গল ক্লাবের সাফল্য। তাই যত দ্রুত কোচকে সামনে রেখে ইস্ট বেঙ্গল ক্লাব দল গঠন পর্বটা শুরু করতে পারবে, ওতেই আমাদের ভাবনা, আমাদের ভালোবাসা। ধন্যবাদ।